নারী দিবসে আমন্ত্রণ দিতে দেরি হওয়ায় পাবনার মহিলা বিষয়ক কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে। সোমবার সকালে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানে জাইদিন জাহানের। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানে জাইদিন জাহান। নারীরা এখন অনেক এগিয়ে গেছে, কিন্তু আসলেও কি আমরা এগিয়েছি? আমি প্রতি বছরই প্রোগ্রাম করে, আমার এখনো বাইরে না হলে 100 লোক আছে, এখানে জায়গা নাই। আমার অনুষ্ঠানে সবাই আসে এবং আমি ফোনেই তাদের ডাকি, কার্ড হয়তো দাঁড় পরে দিই বা চিঠিটা পরে দিই। আমাদের এই পাবনা সবচেয়ে মানে নারীদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি জনাব নাদিরা ইয়াসমিন জলি, ঐতিহাসিক 7 মার্চে আমরা ফুল দিয়ে আলোচনা অনুষ্ঠানে করে আমি হলো ডায়াবেটিসের ঠানি বাসায় গেছি নাস্তা করতে। উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে আপনি আমাকে দাওয়াত দিলেন না কেন, আপনি কী হয়েছেন, আপনি ফালতু মহিলা, এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করব। তাহলে আমরা নারী দিবস কেন আমরা করবো? আমাদের কি, আমাদের কতটুকু সম্মান যে আমাকে উনি থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করবেন? আমি কি এখানে বাড়ির কাজ করতে আসছি? এটা সরকার আমাকে বসেছে, সরকারকে, সরকারের একটা পর্যায়ে একটা পদে আমি আসি। আমার 50 বছরের জীবনে কোনোদিন আমি এরকম কথা শুনিনি। চাকরি হয়েছে আমার 20 বছর, যেমন থাপ্পড় দেওয়া আমার বাবা মা থাপ্পড় দিয়ে কোনোদিন আমাদের মানুষ করেনি। এর আগে কানে জাইদিন ও নাদিরা ইয়াসমিন জলি এমপির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি নারী হয়ে নারীদেরকে সম্মান করেন না, আপনাকে এক থাপ্পড় মেরে পাবনা ছাড়া করবো, কিন্তু আপনি খুব বেশি আসল দাঁড়িয়ে যাবেন। প্রত্যেকটা মেয়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, এই লিস্ট দিয়েছি, আপনাকে লিস্ট দিয়েছি না, ফাউল মহিলা কথা কেন, সব কিছু নিয়ে আপনি দুর্নীতির মধ্যে নিজের জড়াচ্ছেন। আপনি একটা অফিসার হয়ে আপনাকে মাফ করে দিতে দিতে বেশি সাহস হয়ে গেছে না? আমি পাবনায় প্রেজেন্ট হয়েছি, আপনি নারীদের প্রোগ্রাম করবেন কালকে নারী দিবস, আপনাকে বলে দিতে হবে, আমাকে ইনভাইট করবেন আপনি না? ফাউল মহিলা ইনভাইট করতে হয় আপনি জানেন না? আপনি কর্মকর্তা, আপনাকে এমপির বাসায় আসতে হবে, এসে দাঁত করতে হবে। আর কালকে যদি প্রোগ্রামে আমি দাঁত না পাই, আপনি কেমনি করে পাবনা ছাড়া করি? অভিযোগের বিষয়ে নাদিরা ইয়াসমিন জলি সাংবাদিক সম্মেলনে বলেন, এটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাহলে উনি কি কিছু বলবে না? উনি কি নীরব থাকবে? তাহলে উনি কি ভাষা ইউজ করলো, কি কথা বললো, কি পরিপ্রেক্ষিতে কি হলো, এইগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। তা আসলেই আমি এটা বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এবং ওনার সঙ্গে এই ধরনের কোন রকম আচরণ কথা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, কাজে অনিয়ম ভুল ত্রুটি পেলে এমপি বকা দিতে পারেন, প্রশাসনিক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারেন, কিন্তু থাপ্পড় দেওয়ার কথা তিনি বলতে পারেন না। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।